এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই জায়গার মধ্যে একটি ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গেছে, যার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু বৃষ্টিপাত ভালো থাকছে কিছুটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। এর পাশাপাশি মধ্য ভারতের এই সমস্ত এলাকাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সতর্কতাও রয়েছে। এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতে কিছুটা তারতম্য হবে, মাঝে মাঝে বৃষ্টিপাত হবে, নতুন করে একটু তথ্য উঠে এসেছে, সেটা আমরা এখানে আলোচনা করব। উড়ো মেঘে আজ হয়তো কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন, আবার কেউ কেউ পেয়েওছেন বিগত কিছু সময়ে, তো এইরকমভাবে কিন্তু রয়েছে। যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, সবাই পাননি, কিন্তু গুমোট একটু গরমটা থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও রয়েছে, তবে আগের থেকে কমবে, মাঝে মাঝে মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত চালু থাকবে, তবে সেটাও কমার দিকে থাকবে আস্তে আস্তে। ভারী বৃষ্টিপাত সতর্কতা এখনও দেওয়া রয়েছে, বিক্ষিপ্ত হবে, মাঝে মাঝে মেঘ তৈরি হচ্ছে। দেখুন কীভাবে কী রয়েছে সেটা আমাদের আলোচনায় রাখছি, আর এই সমস্ত এলাকাতে দেখতেই পাচ্ছেন। এরপরে যে নিম্নচাপ হবে সেটা গভীর হবে নাকি সুস্পষ্ট হবে নাকি নর্মাল একটা নিম্নচাপ হবে, যদিও এখনও পর্যন্ত সেটা উড়িষ্যার দিকে যাবার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। এই আপডেটে আবার কী আসছে সেটা আমি এখানে দেখাবো। তো চলুন আমরা সেটা দেখে নিচ্ছি, তারপর আর তার আগে একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 14 জুলাই যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে আমরা একটু দেখে নিই। সিস্টেম বলতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানে একটা ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে রয়েছে। এছাড়া দেখে নিচ্ছে এখানে সতর্কতা ফোরকাস্ট, আমরা দেখব এখানে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত মোটামুটি আগামী 5 দিনে মোটামুটি ভালো বৃষ্টিপাত মোটামুটি রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি নয় ভালো বৃষ্টিপাতই রয়েছে, যেটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা বেশি থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরবঙ্গ, সিকিম এবং উড়িষ্যা। বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেডের রেইনফল হতে পারে, যেগুলো হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত এগুলো হতে পারে উত্তর পূর্ব ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আর একদম বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুবই কম, যেটা হতে পারে বিহার, ঝাড়খণ্ড এই দিকটাতে আগামী 5 দিনে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 15 থেকে 18 জুলাই উড়িষ্যার দিকে। এছাড়া অরুণাচল প্রদেশ 14 থেকে 17 জুলাই, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম, বিহার 14 এবং 15 জুলাই পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 14 থেকে 16 জুলাইয়ের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 14 জুলাইয়ের কথা বলেছিল। 14 জুলাই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উড়িষ্যার দিকে দেওয়া হয়েছে। এবার একটু ছবিগুলো দেখাই তাহলে আরেকটু বোঝা যাবে, দেখুন দেশের চিত্র বোঝা যাবে। এইগুলোতে দেখুন আবার রেড অ্যালার্ট রয়েছে, আর এই এলাকাতেও ভালো বৃষ্টিপাত, এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে এই যে উত্তরবঙ্গ থেকে আসাম, মেঘালয় কিছু এবং অরুণাচল প্রদেশে আর এদিকটাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, এটা হলো 14 তারিখের জন্য দিয়েছিল। এবার 15 এবং 16 তারিখে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং 15-16 তারিখের দিকে এই সমস্ত এলাকাতে সতর্কতাগুলি উঠে যাচ্ছে। উত্তরবঙ্গে 16 তারিখ থেকে বৃষ্টিপাতের কোনো সতর্কতা থাকছে না, 15 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত ভারী আকারে থাকতেও পারে, যেটা আপনাদের আগে বলেছিলাম সেটা এখন আবহাওয়া দপ্তর বলছে। 17-18 এই সময়কালেও এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে, থাকবে না, এরপরে আবার পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দোর থেকে শুরু করে ভোপাল, জবলপুর, রায়পুর, ভুবনেশ্বর এদিকে মেঘের ভালোই ঘনাঘটা রয়েছে, আর এইগুলোতেও যেহেতু অ্যালার্ট রয়েছে এখানে বৃষ্টিপাত থাকবে। এখানে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই এলাকাতে, এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নয়, ঝাড়খণ্ড, উড়িষ্যা তার সঙ্গে কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু পোর্শন ধরেছে, যার জন্য দেখুন ঘূর্ণাবর্তগুলো প্রভাবে এদিকে মাঝে মাঝে কোথাও কোথাও জলীয়বাষ্প যাচ্ছে, কোথাও কোথাও মেঘ তৈরি হয়ে যাচ্ছে, সেই উড়ো মেঘে কেউ কেউ বৃষ্টিপাত পেয়ে যাচ্ছেন, এরকম উড়ো মেঘ আরও তৈরি হবে। এবারে
আর সোমবার থেকে কি পরিস্থিতি সেটা আমরা দেখেন আলোচনা করব। সোমবারেও উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। তারপর আমরা লাস্টে নিম্নচাপ নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে ঘূর্ণাবর্তের প্রভাব এরকম রয়েছে, এটা আস্তে আস্তে দিকে আরও সরে যাচ্ছে। এবারে দেখুন বৃষ্টিপাতগুলো কীভাবে আসবে। রাতে উত্তরবঙ্গ এদিকে বৃষ্টিপাত থাকছে, এদিকে উড়ো উড়ো মেঘ থাকবে, এখানে ধরা পড়বে না পুরোটা। উত্তরবঙ্গের দিকে মেঘ ইতিমধ্যে তৈরি হচ্ছে, যেটা আমরা দেখালাম একটু আগে, এই যে মেঘ তৈরি হচ্ছে তার জন্য যে ফোরকাস্ট দিয়েছে এইটা, এরকমভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত এই বেল্টাতে থাকতে পারে, এই পুরো এরিয়াটাতে, এইগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এইভাবে বৃষ্টিপাত রয়েছে। 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে এবং কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত ওই মেদিনীপুর, ঝাড়গ্রাম এই আশেপাশের কিছু এলাকাতে হতে পারে, কিংবা একটু উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে, আর কিছুটা উড়ো উড়ো মেঘে সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাত পেতে পারে। কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপটটা থাকছে দেশের মধ্যে, সব জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালো খবর নেই, এটা বোঝা যাচ্ছে। এবং আমরা দেখলাম আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের এদিকটাতে একদম কমে যাবে বলছে। 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যেটা আমাদের বলেছিলাম, এই যে আবহাওয়া দপ্তর বলেছে এই এলাকাতে বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হবে। 16 তারিখ, 16 তারিখে চলে যাচ্ছে 15 তারিখের পর, 16 তারিখে বৃষ্টিপাত সেভাবে কিছু নেই, উড়িষ্যা থেকে শুরু করে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের দাপট থাকবে। এরপরে বৃষ্টিপাত আরও অনেকটা কমে যাবে, এরপর নতুন আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা 19 তারিখের পরে, কিন্তু এটা আগে দেখে নিই শক্তিশালী হবে নাকি গভীর, এখন কিন্তু একটু পরিবর্তন মনে হচ্ছে, আগের থেকে একটু শক্তি কম দেখা যাচ্ছে, যদিও মাবলে এইগুলোতে এখনও 77 পাওয়া যাচ্ছে, কিন্তু আগের মতো যে ঘূর্ণিটা দেখাচ্ছিল সেই রকম দেখা যাচ্ছে না, তার মানে এটা একটু পরিবর্তন হয়েছে। তবে ওইটা থাকছে, নিম্নচাপের মতো থাকবে, ওটা নিম্নচাপের মতো করে একটা এদিকে উঠে যাচ্ছে, তারপর হবে উড়িষ্যা বৃষ্টিপাত পাবে, তবে দমকা ঝোড়ো হাওয়া তৈরি হবে, এই যে দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া থাকছে। এইটা নিয়ে এখন দেরি আছে যেহেতু, এতে আপডেট আবহাওয়া বলবে পরে, এর ফলে কি বৃষ্টিপাত হবে সেটা একটু দেখে নিন এখানটায়। তার মানে বৃষ্টিপাতের এখন যেহেতু কম থাকবে, 19 তারিখের দিকেও সেভাবে কিছু নেই, অল্প স্বল্প মেঘলা ফেঘলা হতে পারে। 20 তারিখে চলে যাচ্ছি, 20 তারিখের দিকে কিছু এলাকাতে হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে পারে, তবে একটু পরিবর্তন হতেও পারে পরে, এই সময়কালে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত ঢুকবে। 21 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, কিন্তু বড় বৃষ্টিপাতের খবর দিচ্ছে না, কিন্তু মানে একটু মেঘলা মেঘলা করে বৃষ্টিপাত দিতে হবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী আকারে আসছে আস্তে আস্তে, 22 তারিখে বৃষ্টিপাত আসতে পারে, এইটা বৃষ্টিপাতটা হতে পারে, 22 তারিখে মাঝারি বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে হবে, কিন্তু এইগুলোতে অনেক বৃষ্টিপাত পাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও ব্যাপক বৃষ্টিপাতের কোনো আশা দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে থাকবে। এই দেখুন এরকম যেমন যে এরিয়াতে বিরাট বৃষ্টিপাত, সেটাই কিন্তু এখানে আসছে না, এই আপাতত খবর রয়েছে। তো আপনাদের জানিয়ে দিলাম উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে, এতে কোনো পরিবর্তন হলে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে আবারও জানাবো। ধন্যবাদ।